বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিচারক পরিবর্তনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মামলাটি বিশেষ জজ আদালত তিন থেকে মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে স্থানান্তর করতে বলা হয়েছে। একই সাথে মামলাটি ষাট কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করার আদেশ দেওয়া হয়েছে। বিচারপতি এম ইনায়তুর রহিম ও বিচারপতি শহীদুল করিমের হাইকোর্ট বেঞ্চ আজ এই রায় দেন। রিপোর্ট করছেন হাসান জাবেদ। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিচারক আবু আহমেদ জমাদারের প্রতি অনাস্থা জানিয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 5ই মার্চ এই আবেদনটির শুনানি শেষ হয়। বুধবার আবেদনটি মঞ্জুর করে বিচারক পরিবর্তনের নির্দেশ দেয় উচ্চ আদালত। মামলা হাইকোর্ট ডিভিশন আমাদের অনাস্থার বিষয়টি আমলে নিয়ে উক্ত মামলাটি ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে বদলির নির্দেশ প্রদান করেন এবং সেখানেই এই মামলা পরবর্তী কার্যক্রমগুলি শুরু হবে। আদালত বলেছে ইন অ্যাকর্ডেন্স উইথ ল, এর প্রেক্ষাপটে 60 ডেজ বলেছে। মামলাটি বর্তমানে আসামির আত্মপক্ষ সমর্থনের পর্যায়ে আছে এবং সেখান থেকেই আবার শুরু হবে বলে জানান উভয় পক্ষের আইনজীবী। হাইকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করেন দুদকের আইনজীবী। এই রায়ের বিরুদ্ধে আপিল করার প্রয়োজন নেই বলেও জানান তিনি। আদালত পরিবর্তনের ফলে কোনো কালেক্ষেপণও হয়নি। আমি মনে করি আমার ক্লায়েন্ট দুর্নীতি দমন কমিশনে এতে কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। আমরা তো কোনো পার্টিকুলার কোর্টে চাচ্ছি না, আমরা বিচার চাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে খুশি এ কারণে আমার মামলা ডিসপোজালের আমি একটা সুযোগ পেলাম। এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার পুনঃতদন্ত চেয়ে হাইকোর্টে বিএনপি চেয়ারপারসনের করা আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশ দেওয়া হবে বৃহস্পতিবার। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।